সকল ভাই বোন হন্তর হইরাম, আপনারা যারা যারা ফটোশুট শিখতে চান অথবা ফটো তুলতে চান অবশ্যই আমার লগত যোগাযোগ করতে পারেন। আমার পেজও নাম্বার দেওয়া আছে অথবা মেসেঞ্জার নকরবা, অবশ্যই আপনার সব রিপ্লাই দিব ইনশাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম, কিতা খবর? সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। গতকাল আসলাম একটা ইভেন্টও, আর আজকে আমরা অলরেডি ফ্রি, অলরেডি ওই একটু ফটোশুট করিলাই আমরা বানাইছি ফটোশুট, আর অলমোস্ট কাজ চলে ফটোশুটের, কয়েকটা পিকচার নিয়েছি, ইনশাল্লাহ অবশ্যই রেজাল্ট পাইবা। আর যারা যারা ফটো তোলার ইচ্ছা বা ফটোগ্রাফি শেখার ইচ্ছা ইনশাল্লাহ অবশ্যই আমাদের যোগাযোগ করবা। আর অনুরোধ রইলে সম্পূর্ণ ভিডিওটা দেখবা ইনশাল্লাহ, অনেক ভালো লাগবো আর অনেক কিছু বুঝতে পারবা। আর ফটোগ্রাফি কোনো হার্ড ওয়ার্ক নাই, আপনার চাইলে কিন্তু ইজিলি আপনার ফটোগ্রাফি শিখতে পারবা, এত কঠিন কিছু না, সব কিছু হইলো আপনার নিজের কাছে, আপনি যত সহজভাবে নিবা তত সহজভাবে শিখতে পারবা। দেখা যাক আমরা কোন লওয়া যায়। ইমরান ভাই কোন লইবা? হোসেন কেন? ঠিক আছে নি, আমরাও প্লেজ এখন খাওয়াজ করবো। আপনার লগে আসুন ফটোগ্রাফার ইমরান ভাই, আমিও ফটো মারাম তাই না মারা দুজনে বাচ্চা লাগে মারা। সবাই কি দেখার ভালো আসুনি, আমরা আগে কিছু ফটো লইছি যে ও দেখাই মানরা আপনার রেজাল্ট দেখতে পারবা, রেজাল্টটা আমরা পরে ডিসপ্লে দিয়া দিমু। আর এখন আমরা চাইলাম যে একটু ন্যাচারাল ওয়েদার যেহেতু আইছে, তো আমরা ন্যাচারাল টাইপের কিছু পিকচার লইতাম, সো ও পিকচারগুলো আমরা একটু সামনে নিমু। আর এর আগের পিকচার আমরা ওই সাইডে নিয়েছি, আর এখন সাইড আমরা যেহেতু ন্যাচারাল পিকচারও আইছি, ন্যাচারাল প্লেসও আইছি, তো আমরা ডান খাত আছে, তো ডান খাতের সাইডে আমরা কিছু পিকচার নিমু, সো আপনারা দেখতে থাকুক আর অবশ্যই রেজাল্ট পাইবা। আর আজকে লাগে ওখানে সমাপ্তি, থ্যাংক ইউ, বাই বাই।